টাঙ্গাইলের নাগরপুরে ধুবুরিয়া ইউনিয়নে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজনে উৎসবমুখর এক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সুপার শপ স্বত্বাধিকারী ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন। রবিবার 6 আগস্ট বিকেলে ধুবুরিয়া ইউনিয়নের চকগদাধর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে নাগরপুর প্রেস ক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন বলেন, আমি প্রথমে ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ চান মিয়া, আমার শ্রদ্ধেয় দাদা ছিলেন সাবেক চেয়ারম্যান, তাকে স্মরণ করছি এবং আরও স্মরণ করছি মোহাম্মদ চান মিয়ার তৃতীয় ছেলে আমার শ্রদ্ধেয় কাকা আতর রহমান গগন, তিনি কিছু মাস আগে ইন্তেকাল করেছেন, তাকে স্মরণ করছি। সর্বোপরি আজকের এই সুন্দর একটি খেলা আয়োজনের জন্য চকগদাধর তরুণ সমাজ যে কষ্টটা করেছে, বিশেষ করে আমি নাইমকে ধন্যবাদ জানাবো এবং তার যে সহকারী বলতে চকগদাধর যুব সংঘর যেসব তার তরুণ সমাজ আছেন এবং ক্লাবের সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তারা যে পরিশ্রমটা দিয়েছে, এরকম মানে অনির্ধারিত মাঠ বললেই চলে, তাদের এখানে মাঠ নাই, তারা আমাকে দুটি বিষয়ে একটু অবগত করেছে যে চকগদাধরে 3 নম্বর ওয়ার্ডে খেলার কোনো মাঠ নাই, তারা এই মাঠের জন্য আমরা একটা ব্যবস্থা করি, সেই জন্য সে তারা আমাকে অবগত করেছে। আমি এখানে বিশেষ অতিথি যারা উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার সার্বিক সহযোগিতা সব দিকেই থাকবে, এখানে যেন একটা সুন্দর মাঠ থাকে এবং মাঠ হয় এবং স্থায়ী একটি মাঠ হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, সেই জন্য আমি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। এছাড়াও একটি বিষয় যে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব এখনও নিবন্ধন পায় না, যে কারণে আপনার সরকারি অনেক অনুদান থেকে তারা বঞ্চিত। আমি এইও প্রতিশ্রুতি দিচ্ছি যে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব রেজিস্ট্রেশনের জন্য যা যা করা লাগে সেটি আমি করব। আমাদের এখানে সিএফ মাস্টার আছে সৈদ্য কাকা, তাকে সাথে নিয়ে আমি ক্লাবের রেজিস্ট্রেশনের জন্য সকল কিছু করব। এছাড়াও সকল নাগরিক সুবিধা বেষ্টিত একটি মডেল ইউনিয়ন হবে ধুবুরিয়া ইউনিয়ন, এমন প্রতিশ্রুতি জানিয়ে তিনি আরও বলেন, ধুবুরিয়া ইউনিয়নে বলতে চাই, স্বাধীনতার পরে এই ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ এখনও মডেল ইউনিয়ন পরিষদ হয় নাই, সেটা একটা দুঃখজনক ব্যাপার যদিও, কিন্তু এখানে অনেক শিল্পপতি আছে, অনেক ব্যবসায়ী আছে, কিন্তু ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ এখনও মডেল ইউনিয়ন পরিষদ হয় নাই। মডেল ইউনিয়ন পরিষদ বলতে আমরা যেটা বুঝি, আপনার স্কুলের কানেকটিভিটি রোড থাকবে, বাজার কানেকটিভিটি সুন্দর রোড থাকবে, স্ট্রিট লাইট থাকবে, এরকম অনেক নাগরিক সুবিধা থাকবে যেটা এখনও আমাদের ধুবুরিয়া ইউনিয়নের বাসী আমরা বঞ্চিত। যাই হোক, আপনার এই ধুবুরিয়া ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন পরিষদ করার জন্য আমি সর্বদা চেষ্টা করছি এখন এবং আগামীতেও করব, এই চকগদাধর ধুবুরিয়া ইউনিয়নবাসীকে সাথে নিয়ে, মানে চকগদাধর বিষ্ণুপুর এলাকাবাসীকে সাথে নিয়ে এই ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ মডেল কীভাবে করা যায় সেটা চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ডেস্ক রিপোর্ট, আমাদের সংবাদ, নাগরপুর।